আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি পুরোপুরি দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লিখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। পদের নাম ফায়ার ফাইটার পুরুষ, বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা, গ্রেড 17, পদের সংখ্যা 289টি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাদি। ক, কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম। প্রার্থীদেরকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। মন্তব্য, অধিকতর উচ্চতা বিশিষ্ট ও সুঠামদেহী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের বিভিন্ন ধরনের শর্তাবলী তারা এখানে দিয়েছেন। আবেদনের বয়সের ক্ষেত্রে তারা 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে চাইলে www.fireservice.government.bd-তে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। বর্ণিত পদের জন্য শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণের সময় তারিখ ও স্থান SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে www.fireservice.government.bd-তে প্রকাশ করা হবে। যারা শারীরিক যোগ্যতা লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাদের ক্ষেত্রে যে সকল কাগজপত্রাদি লাগবে তারা এখানে দিয়ে দিয়েছেন। আমরা এখন দেখব কিভাবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী তারা দিয়ে দিয়েছেন সেগুলো। আবেদন করার জন্য fscd.tiltok.com BDA ওয়েবসাইটে মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা তার মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ 2/11/2021 বিকাল 4টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 24/11/2021 বিকাল 5টা পর্যন্ত। 72 ঘন্টার মধ্যে SMS প্রদান করতে হবে। অনলাইন আবেদনের জন্য স্বাক্ষরের সাইজ এবং ছবির সাইজ দৈর্ঘ্য প্রস্থ এগুলো তারা দিয়ে দিয়েছেন। আবেদনের ফি 56 টাকা। 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে SMS এর মাধ্যমে। SMS দেওয়ার পদ্ধতি হচ্ছে বড় হাতের FSCD স্পেস ইউজার আইডি 1 তারপর লিখে 16222 এই নাম্বারে সেন্ড করতে হবে। পরবর্তীতে তারা পিন দিলে সে পিনের মাধ্যমে দ্বিতীয় SMS টি দেবেন। দ্বিতীয় SMS দেওয়ার জন্য মেসেজ অপশনে গিয়ে বড় হাতের FSCD স্পেস ইয়েস স্পেস পিন লিখে 16222 এই নাম্বারে সেন্ড করতে হবে। যদি ইউজার আইডি এবং পিন নাম্বার ভুলে যান সেক্ষেত্রে তারা পুনরুদ্ধার করার পদ্ধতি দিয়ে দিয়েছেন। আপনারা আপনাদের পিন নাম্বার এবং ইউজার আইডি ভালোভাবে সংরক্ষণ করে নেবেন। পরবর্তীতে অ্যাডমিট কার্ড তোলার কাজে আপনাদের এগুলো লাগবে এবং যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন তা সব সময় সচল রাখবেন। তো এই ছিল ফায়ার সার্ভিস এর নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।